ফ্রেন্ডস, কংগ্রেস হচ্ছে ভারতবর্ষের শত্রু। কংগ্রেস ভারতবর্ষকে টুকরো করেছিল। এই কংগ্রেসের কারণে বাংলাদেশ পাকিস্তানে হিন্দুরা এখনো পর্যন্ত মার খাচ্ছে, এই কংগ্রেসের কারণে। তো কংগ্রেসকে ভারতবাসীরা পাত্তা দেয় না, সেই কারণে ভারতবাসীর কাছ থেকে পাত্তা পাওয়ার জন্য কংগ্রেস তার দলের নাম, মানে এই যে বিজেপি বিরোধী জোট, সেই জোটের নাম ইন্ডিয়া দিয়েছে, ঠিক আছে, ভারতবাসীর কাছে ভালো সাজের জন্য। বিজেপি বিরোধী জোটের নাম ইন্ডিয়া দিয়েছে, তো ভেবেছে ভারতবাসীকে তার দলের দিকে টানবে। হ্যাঁ, ভারতবাসী ভালোবেসে তার দলে চলে যাবে। হ্যাঁ, অতই সোজা, অতই সোজা কখনোই সম্ভব নয়। এই কংগ্রেসকে ভারতবাসীরা দেশদ্রোহী মনে করে। সুতরাং কংগ্রেস তার দলের নাম ইন্ডিয়া দিক যাই দিক না কেন, সেইটা হচ্ছে একটা ফেক নাম, ঠিক আছে, ওইটা হচ্ছে ফেক নাম। ভারতবাসীকে বোকা বানানোর জন্য এরকম একটা নাম দিয়েছে। ভারতবাসীরা যদি বোকা হয়ে ওই দিকে চলে যায়, তারপরে ভারতবাসীর ওপর অত্যাচার চালাবে কংগ্রেস। ভারতবাসীর ওপর অত্যাচার চালানোর জন্যই কংগ্রেস এই ইন্ডিয়া নামক একটা দল বানিয়েছে, যার কারণে সেই দলের দিকে ভারতবাসীরা আকর্ষিত হয়ে চলে যায়, তারপরে ভারতবাসীর ওপর কংগ্রেস অত্যাচার চালাবে। ভারতবাসীর ওপর অত্যাচার চালানোর জন্যই কংগ্রেস এরকম একটা চাল খাটিয়েছে, এটা সবাই মাথায় ঢুকিয়ে রাখো, এরা হচ্ছে বিষয়।